আমার দেশ আমার গর্ব। বিয়ানীবাজার পৌরসভাকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে যারা অক্লান্ত পরিশ্রম দেন সেই পরিচ্ছন্নতা কর্মীদের সাথে এক কাতারে বসে সোমবার পৌরসভার সভাকক্ষে ইফতার করেছেন পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুস শুকুর। ইফতার মাহফিলে পৌরসভার প্যানেল মেয়র ১ সাইফুল আলম ঝুনু, প্যানেল মেয়র ২ নাজিম উদ্দিন, সাংবাদিক মিলাদ মোহাম্মদ জৈনুল, শাহিন আলম হৃদয়, আহমেদ ফয়সল, মুকিত মোহাম্মদ, এসানুল করিম খোকন, ওয়াসিম আকরাম, আজিম উদ্দিন আরিফ, পৌরসভার কাউন্সিলর ও পৌর কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এ সময় পৌর মেয়র মোহাম্মদ আব্দুস শুকুর সাংবাদিকসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে পরিচ্ছন্ন পৌরশহর গড়ে তুলতে আমরা চেষ্টা করছি। বিগত ৫ বছরে পৌরবাসী ও পৌরশহরের ব্যবসায়ীদের সহযোগিতা পেয়েছে। আগামীতে সময় ও সুযোগ পেলে আবারও পৌরবাসীর সেবা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন পৌর মেয়র। ইফতার মাহফিলে পৌরসভার নির্বাচন প্রসঙ্গে মেয়র মোহাম্মদ আব্দুস শুকুর বলেন, আমাদের শেষ সময়, আজকে তো শিডিউলও ঘোষণা হয়েছে। আমার এটা হইল যে আমরা হয়তো কতটুকু মানুষের সার্ভিস দিতাম পারছি বা না পারছি এটা মানুষের বিবেচনা করবো। তো যারা নিয়ে আমরা কাম করছি সবকিছু বেশি হইলো কি আমরা পরিচ্ছন্নতা করি, তারাই আমরা যেটুকু করছি তারাই আমরা এই জায়গা নিয়ে গেছি। তা আমরা আমরা পরিষদের এটা আছে যে আমরা তারাই এটা দিতাম, মূলত এটাই। আর আজকের দিনটা আসলে বিশেষ, আমি মনে করি যে বিয়ানীবাজার পৌরসভার লাগে বিশেষ করে, যেহেতু দীর্ঘ ১৬ বছর পরে আমাদের প্রথম পৌরসভার ইলেকশন হয়েছে ২০১৭ সালের ২৫শে এপ্রিল। এই দিনটাকে আমরা একটু স্মরণ করে রাখতাম চাই। আর ইফতার আর ২৫ তারিখ কাকতালি ভাবি হয়ে গেছে, আর একটা যুগ হয়ে গেছে আজকে শিডিউল ঘোষণা। তো তিনটা জিনিস এখানে হয়ে গেছে, আমরা খুবই আনন্দিত যে আমাদের বিয়ানীবাজার পৌরসভার ২০০১ সালেও গঠিত হয়েছিল এবং আমাদের এলাকার সকলটা পুরুষ নুরিস্তান নারীদের হাত ধরে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এই পৌরসভাটা হয়েছে, প্রথম নির্বাচন হয়েছে আমরা ১৭ সালও। আর আজকেই ঘোষণা হইলো আবার আমাদের এই মানে পৌরসভার দ্বিতীয় নির্বাচন আগামী ২৫-১৫ জুন অনুষ্ঠিত হইল। তো আমরা এই দিনটাকে আসলে স্মরণীয় করে রাখতাম চাই, এর লাগে আপনারা আইসুন আমি খুব কৃতজ্ঞ। ২০১৭ সালের ২৫ এপ্রিল পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫ বছর পেরিয়ে একই তারিখে পৌর নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। রিপোর্ট করেছেন এম জসিমউদ্দিন, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জয়রানী করজুই। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব।